गुड आफ्टरनून स्टूडेंट्स, टुडे वी विल स्टडी अल्फा ब्लॉकर्स माने सिम्पैथोलाइटिक्सर एक पोर्शन। तो सिम्पैथेटिक नर्वस सिस्टम आमरा सबाई जानी जे इट वर्क्स वाया अल्फा रिसेप्टर्स एंड बीटा रिसेप्टर्स। तो अल्फा माइमेटिक एक्शन बीटा माइमेटिक एक्शन जे रकम पढ़े तेमनी अल्फा ब्लॉकर्स सम्बन्धे आज के जानबो। तो ये देखी क्लासिफिकेशन्स अफ ड्रग्स की बोलछे। तो क्लासिफिकेशन्स अफ ड्रग्सए बोलछे जे इट हेज़ नन सिलेक्टिव एक्शन, सिलेक्टिव एक्शन एंड मिसलेनियस एक्शन। नन सिलेक्टिव माने होच्छे अल्फा वन अल्फा टू दुटो रिसेप्टर ही साइमल्टेनियसली काज करते पारबे। आर सिलेक्टिव एक्शन माने होच्छे अल्फा वन अथवा अल्फा टू रिसेप्टर ब्लकेजे काज करबे। तो अल्फा वन एंड अल्फा टू रिसेप्टर्स मध्य देखा जाए जे दे कैन बी इरिवर्सिबल एंड रिवर्सिबल। इरिवर्सिबल एंड रिवर्सिबल कथाटार अर्थ एखाने एभावेई बोझाच्छे जे আমরা যখন নিউরোহিউমোরাল ট্রান্সমিশন যখন পড়েছিলাম যেখানে হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম প্রিগ্যাংলিয়া পোস্ট গ্যাংলিয়া স্টিমুলেশনের জন্য পোস্ট গ্যাংলিয়ানিক নার্ভ সেলস থেকে আমাদের নন অ্যাড্রেনালিন রিলিজ হচ্ছে, তো সেই নন অ্যাড্রেনালিন কি কিন্তু আবার আপটেক হয়ে যায়, রাইট? মাও এনজাইম দিয়ে, কমট এনজাইম দিয়ে অথবা ভেসিকলসের মধ্যে আপটেক হয়ে যায় ফর ফার্দার ইউজ। আপটেক ওয়ান, আপটেক টু এগুলো পড়েছিলাম। তো যদি সেই আপটেক মেকানিজমের উপরে কাজ হয় দ্যাট ক্যান বি ইরিভার্সিবল। অ্যাজ সাচ যদি রিসেপ্টার্সের উপরে রিসেপ্টার ব্লকে যে কাজ হয় তাহলে কিন্তু সেটা রিভার্সেবল, কারণ একটা ড্রাগ একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত, যেটাকে আমরা টি হাফ বলে থাকি, ফার্মাকোডাইনামিক্স কাইনেটিক্সে পড়েছে হয়তো, তো সেই টি হাফ অনুযায়ী কিন্তু একটা ড্রাগের বাইন্ডিং প্রপার্টি থাকে, দ্যাট ক্যান বি ইরিভার্সেবল। সেই বাইন্ডিং প্রপার্টি চলে সেখান থেকে ড্রাগ উইথড্রওয়াল হয়ে গেল বডি থেকে, আমি আবার নেক্সট ডোজ দেবো। দ্যাটস ইজ দ্য মিনিং অফ দিস রিভার্সেবল অ্যান্ড ইরিভার্সেবল। তো অ্যাজ সাচ তো দেখি এবার কী কী বলছে এক একটা করে ফার্মাকোলজিক্যাল অ্যাকশন। এই ডায়াগ্রামটা তো নতুন কিছু নয়, ইউ হ্যাভ অলস গন থ্রু দিস ডায়াগ্রাম বিফোর ওয়েন উই ওয়ার স্টাডিং দ্য অ্যানাটমিক্যাল ফিচার্স অফ দিস ড্রাগ। তো সেখানে বলছে যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থেকে ইট ইজ হাউ দিস সিম্প্যাথেটিক নার্ভস পোস্ট ক্যাংলিয়া নার্ভস আর ইনার্ভেটিং ইন ডিফারেন্ট অর্গ্যান। তো ডিফারেন্ট অর্গ্যানে তাদের কী কী ফার্মাকোলজিক্যাল অ্যাকশন সেগুলো আমরা পরবর্তীতে দেখব। আলফা ব্লকেজ হলে কী হয়? আচ্ছা, ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলে যখন সিম্প্যাথোমাইমেটিক্স পড়েছিলাম তখন দেখে থাকবে বা মনে আছে কি না জানি না, বা দেখে নেবে যে আলফা ওয়ান রিসেপ্টার্স আর প্রেজেন্ট অ্যাবান্ডান্টলি ইন ব্লাড ভেসেলস। সেখানে কি করবে? ভ্যাসো কনস্ট্রিকশন হয়, ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। আলফা ব্লকেজ কিন্তু ব্লাড প্রেশার কমিয়ে দেয় থ্রু ভ্যাসো ডায়ালেশন ওয়ার্কিং অন দ্য আলফা রিসেপ্টার্স, আলফা ওয়ান রিসেপ্টার। এই ব্লাড প্রেশার কমিয়ে দেওয়ার সাথে একটা ছোট সাইড এফেক্ট অনেক সময় দেখা যায়, সেটা হচ্ছে পস্টুরাল হাইপারটেনশন। এই কথাটার অর্থ বা সিগনিফিকেন্স এটাই যে আলফা রিসেপ্টার ব্লকার্স কিন্তু খুব ইনস্ট্যান্ট এফেক্ট দেয়, এতটাই ইনস্ট্যান্ট এফেক্ট যে অ্যাব্রাপ্ট ফল অফ ব্লাড প্রেশার দেখা যায় বা অ্যাব্রাপ্ট ইনক্রিজ অফ ব্লাড প্রেশার ইন কেস অফ সিম্প্যাথ আলফা অ্যাগোনিস্টের ক্ষেত্রে। ওকে, নাও আলফা টু ব্লকেজ ইন ব্রেন, আলফা টু যদি ব্রেনে ব্লকেজ হয় তাহলে কিন্তু ভ্যাসোমোটর টোন ইনক্রিজ করবে। ওই যে সেই ক্লোনিডিনের সময় পড়েছিলাম যে ক্লোনিডিন কীভাবে আলফা ওয়ানের রিসেপ্টার আলফা টু রিসেপ্টার্সে গিয়ে অ্যাকশন হয়, ইট ইজ আ সেন্ট্রালি অ্যাক্টিং রিসেপ্টার বাট ইট ইজ হ্যাভিং ইনহিবিটরি অ্যাকশন, মানে এনএ রিলিজকে কিন্তু কমিয়ে দেবে। দ্যাটস ওয়াই ওয়েন ইট ইজ ব্লকিং দ্য এনএ রিলিজ ইট উইল হ্যাভ আ ফল ইন বিপি, সেইটা কিন্তু এখানে হবে না এই আলফা ব্লকার্সের ক্ষেত্রে। আচ্ছা, মানে ডেলস বোটো ভ্যাসোমোটর রিভার্সাল এফেক্টটাকে পুরো উল্টে দেবে মোটমাট কথা। আচ্ছা, ব্লাড প্রেশার ফল করছে মানে হার্টবিট বাড়বে, দ্যাট ইজ রিফ্লেক্স টাচিকার্ডিয়া। মিন এটেরিয়াল প্রেশার কমছে মানে ব্লকেজ অফ এনে আলফা টু রিসেপ্টার্স মানে ইনক্রিজ অফ এনে রিলিজ, ইয়োর টাচিকার্ডিয়া উইল অকার। নোজ ন্যাজাল ডিকনজেস্টেন্ট হিসেবে কিন্তু ব্যবহার হয়, পড়ে এসছি আমরা সিম্প্যাথোমাইমেটিক্সের মধ্যে আলফা অ্যাগোনিস্টের ক্ষেত্রে, কিন্তু এখানে কিন্তু নেজাল স্ট্যাফিনেস হবে ইফ ইউ গিভ আলফা ব্লকার। আইতে মায়োসিস হবে, গ্যাস্ট্রিক ইন্টেস্টিনাল মোটিলিটি বাড়িয়ে দেবে, যেটা কিন্তু ও কমিয়ে দিত এতদিন, মানে অ্যাগোনিস্ট যেটা কমিয়ে দিত। আচ্ছা, রেনাল ভেন রেনাল আর্টারিতে দেখা যায় হাইপোটেনশন হয়। কিভাবে? রেনাল আর্টারিতে যদি হাইপোটেনশন হয় তাহলে কিন্তু জিএফআর রেট কমে যাবে, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কমে যাবে, ইউরিন আউটফ্লো কমে যাবে, সোডিয়াম ওয়াটার রিঅ্যাবজর্পশন কমে যাবে। ওকে, ইউরিনারি ব্ল্যাডার, আলফা রিসেপ্টর কিন্তু ইউরিনারি ব্ল্যাডারের ট্রাইগোন মাসেলে থাকে,
বিটা রিসেপ্টর কোথায় থাকে? ডিটারসাল মাসেলে থাকে। তো আলফা রিসেপ্টরে যদি ব্লকেজ হয় এই ইউরিনারি ব্ল্যাডারের, তাহলে কিন্তু সিম্প্যাথেটিক টোন অনুযায়ী ইট উইল রিডিউস, মানে যেটা কনস্ট্রিকশন বা কন্ট্র্যাকশন হতো ট্রাইগন মাসেল, ইট উইল হেল্প টু হোল্ড দ্য ইউরিন, সেটা কিন্তু এখানে হবে না, ইট উইল ইম্প্রুভ দ্য ইউরিন আউটফ্লো। স্পেশালি এটা কিন্তু ইউজ হয় ইন কেস অফ বিপিএইচ, বিপিএইচ মানে হচ্ছে বিনাইক প্রোস্টাটিক হাইপারট্রফি, যেখানে প্রস্টেট গ্ল্যান্ড, ছেলেদের ক্ষেত্রে দেখা যায় প্রস্টেট গ্ল্যান্ড এক্সেসিভ এনলার্জমেন্ট হয়। আচ্ছা, রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে, রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে আলফা রিসেপ্টার অলওয়েজ হ্যাজ আ স্টিমুলেটরি এফেক্ট, মানে ইজ্যাকুলেশনে হেল্প করবে। কিভাবে? কন্ট্র্যাকশন অফ ভ্যাসা ডিফারেন্সেস। সো ভ্যাসা ডিফারেন্স যদি কন্ট্র্যাকশন হয়, ইট উইল রিলিজ দ্য প্যাসেজ ফর ইজ্যাকুলেশন, রিলিজ দ্য সেমিনাল ফ্লুইড। অন দ্য আদার হ্যান্ড, যখন ভ্যাসা ডিফারেন্স রিল্যাক্সড হচ্ছে বা স্পেস আসছে, তখন কিন্তু ইউটেরাইন মাসেলের বা ইউরেথ্রাল ওপেনিং কিন্তু স্কুইজড হয়ে যাচ্ছে বা কন্ট্র্যাকশন হচ্ছে, তখন কিন্তু ইউরিন আউটফ্লো কমে যাবে। তো ব্লকার্স দিলে কিন্তু উল্টো এফেক্ট হয়, সেমিনাল ফ্লুইড অথবা ইজ্যাকুলেশন উইল বি রিডিউসড, ইট উইল রিডিউসিং দ্য কন্ট্র্যাকশন অফ প্রপার্টি অফ দ্য ভ্যাসা ডিফারেন্সেস অ্যান্ড ইট উইল ইম্প্রুভ দ্য ইউরিন আউটফ্লো। দ্যাটস ওয়াই ইট ইজ ইউজড ইন বিপিএইচ। হোয়াট ইজ বিপিএইচ? উই উইল সি আ ডায়াগ্রাম ইন দ্য নেক্সট স্লাইডস, ইন দ্য কামিং স্লাইডস। আচ্ছা, এবার ইরিভার্সিবল নন সিলেক্টিভ আলফা ব্লকার্সের মধ্যে ফেনক্সিবেনজামিন, দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট ড্রাগ, এটা হচ্ছে একটা প্রো ড্রাগ বেসিক্যালি। তো এর একটা হাইলি রিয়াক্টিভ ইন্টারমিডিয়েট, যেমন হচ্ছে ইথাইল অ্যানিমিয়াম, দিস ইজ অ্যান ইন্টারমিডিয়েট, সরি, দিস ইজ অ্যান ইন্টারমিডিয়েট প্রোডাক্ট, যেখানে ও অ্যাক্টিভেটেড হয়ে ইট শোজ ইটস অ্যাকশন। দ্যাটস ওয়াই, আর এর কিন্তু একটু লং টার্ম অ্যাকশন, অলমোস্ট 3-4 days ইট টেক্স টু গিভ ইট অ্যাকশন। কিন্তু এর একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাইড এফেক্ট হচ্ছে দিস উইল কজ গ্র্যাজুয়াল ইউজের পরে, ডোজ ডিপেন্ডেন্ট ইউজের পরে কিন্তু ইট কজেস হাইপোটেনশন, পস্টুরাল হাইপোটেনশন। ওকে, আর সাডেন শিফট অফ ব্লাড দেখা যায়। এবার এই এতক্ষণ ধরে বলছিলাম যে ইরিভার্সিবল কেন না, ইট ইজ ইরিভার্সিবল বিকজ ইট ব্লকস দ্য আপটেক ওয়ান মেকানিজম। আপটেক ওয়ান মেকানিজম কার ক্ষেত্রে দেখা যায়? যে সোডিয়াম এনি যখন রিলিজড হলো নার্ভ এন্ডিংয়ের ক্ষেত্রে, নার্ভ এন্ডিংয়ের শেষে আপন দ্য স্টিমুলেশন অফ সিম্প্যাথেটিক নার্ভস, তো এনই এক্সট্রা এনই মানে নন অ্যাড্রেনালিন ইজ টেকেন ব্যাক অগেন ইন টু দ্য ভেসিকলস থ্রু দ্য রিভার্সাল পাম্প। তো সেই আপটেক ওয়ান মেকানিজমকে ও ব্লক করছে, দ্যাট ইজ বাই ইট ইজ ইরিভার্সিবল। সেই জন্য লং টার্মস বডির মধ্যে থাকার জন্যে ইট কজেস আ পস্টুরাল হাইপোটেনশন, পস্টুরাল হাইপোটেনশন দেখা যায় এর ক্ষেত্রে। আচ্ছা, নেক্সট আসছি, এর রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন মেনলি আইভি, অ্যান্ড ইট ইজ লিপিড সলিউবল, অ্যান্ড ইট জেনারেলি অ্যাকিউমুলেটস ইন দ্য অ্যাডিপোস টিস্যু। সেই অ্যাডিপোস টিস্যুতে বাইন্ডিং প্রপার্টি এতটাই হাই, দ্যাটস ওয়াই ইট ইজ স্টেড লং টার্ম ইন আওয়ার বডি অ্যান্ড ইট শোজ দেয়ার রেসপেক্টিভ অ্যাকশনস। ওকে, নেক্সট আসছি কি, রিভার্সেবল নন সিলেক্টিভ আলফা ব্লকার, সেটা হচ্ছে টোলাজোলিন। টোলাজোলিন হচ্ছে ইটস এ নন সিলেক্টিভ আলফা ব্লকার, এর ব্লকেজ প্রপার্টি ইজ কোয়াইট মডেস্ট কম্পেয়ার টু দিস ফেনক্সিবেনজামিন। এর ভ্যাসোডায়ালেটার এফেক্ট আছে, কিন্তু এর একটা এফেক্ট যেটা হচ্ছে খুব মানে গুরুত্বপূর্ণ, অ্যাজ ওয়েল অ্যাজ ইট ইজ ভেরি হার্মফুল অন দ্য সেম টাইম, বিকজ ইট ইনক্রিজেস ইয়োর সিক্রিশন প্রপার্টি অফ ফ্রম দ্য গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলস। কেন? যখন গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রিশন যখন পড়েছিলাম, বা গ্যাস্ট্রিক অ্যাসিড অ্যানাটমি অফ স্টামাক যখন পড়েছিলাম, তখন আই গেস তোমাদের মনে আছে যে গ্যাস্ট্রিক অ্যাসিড ইজ সিক্রিটেড ইন থ্রি ডিফারেন্ট ফেজেস, একটা হচ্ছে নার্ভাস ফেজ, আরেকটা হচ্ছে গ্যাস্ট্রিক ফেজ, আরেকটা হচ্ছে ইন্টেস্টিনাল ফেজ। তো সেই তিনটে ফেজ অ্যাক্টিভেট করার জন্য, স্পেশালি দ্য ইন্টেস্টিনাল ফেজকে অ্যাক্টিভেট করার জন্য কিন্তু গ্যাস্ট্রিন নামে একটা হরমোন সিক্রিশন হয়। তো গ্যাস্ট্রিন হরমোন ইট স্টিমুলেটস অ্যাসিটাইলকোলিন রিলিজ অ্যাজ ওয়েল অ্যাজ হিস্টামিন রিলিজ। হিস্টামিন অ্যান্ড অ্যাসিটাইলকোলিন দে বোথ ইনক্রিজ দ্য রিলিজ অফ
HCl or gastric acid from the proton pump. What is that proton pump? Potassium, hydrogen, proton pump. So, temni tolazolin kintu shei active shei pump ta ke activate kore. So, normal shomoyoteo dekhbe tokhon gastric acid release hoche. And that causes peptic ulcer. Shejono dekho side effect e hoy lekha ache je it causes peptic ulcer. It causes tachycardia because sudden fall of blood pressure increases your heart rate. It causes nervousness. But it can be used a very good source of action, or it has a very good property for treatment for pulmonary hypertension. Next is phentolamine. Phentolamine is another potent blocker, alpha blocker, but it is not a more potent blocker than tolazolin. Keno tar kintu gastric acid release er kono upor kono effect nei. That is why it is preferred. Er kono gastric reactions ba side effects hoy na. Less marked action thake equally alpha and alpha 2 receptors blockage hobe, and specially eta pheochromocytoma te use hoy. Pheochromocytoma ki adrenal glande jokhon kono tumor formation hoy tokhon kintu ei adrenal and noradrenalin release catecholamine release ke bondho kore dey, and that causes alteration in your bodily activities. So pheochromocytoma r khetre যখন অতিরিক্ত অ্যাড্রেনালিন রিলিজ হতে পারে বা হতে নাও বা পারে, তো ফিওক্রোমোসাইটোমার ক্ষেত্রে অ্যাড্রেনালিন রিলিজ বেড়ে যায় ডিউ টু দ্য অ্যাব্রেশন অফ দ্য অ্যাড্রেনালিন গ্ল্যান্ড. তো সেখানে ইট ইজ গিভেন আইভি, ফেন্টোলামিন ইজ গিভেন আইভি ফর ড্রপিং ইয়োর ব্লাড প্রেশার. আচ্ছা, ক্লোনিডিন কিন্তু ব্লাড প্রেশার বাড়ায়, ইট ইজ অ্যান অ্যাগোনিস্টিক অ্যাকশন. তো হাইপারটেনশনের ক্ষেত্রে ক্লোনিডিনের ডোজ যদি অতিরিক্ত হয়ে যায় তো ইট increases the blood pressure. সেই ক্লোনিডিনের এফেক্টকে উইথড্রওয়ালের জন্য কিন্তু ফেন্টোলামিন ব্যবহার করা হয়, কিন্তু ফেন্টোলামিনেরও কিন্তু ইন্টারেস্টিংলি টাইরামিনের মতো চিজ রিয়াকশন সাইড এফেক্ট রয়েছে, অ্যান্ড ইট ইজ অলসো ইউজড ইন ডার্মাল নেক্রোসিস. ওকে,